বীরতা কাজ করছে সারা দেশে, এর মধ্যেও জীবন তো চলবে, জীবন থেমে থাকবে না। প্রতিদিনই আমাদের মাঝখান থেকে কিছু লোক চলে যাচ্ছে আমাদের স্বজনদের মধ্য থেকে, এই মৃত্যুর হাহাকার তো থাকছেই, প্লাস প্রতিদিন শত শত লোক আক্রান্ত হচ্ছে, এই বিভীষিকাও থাকছে আমাদের মধ্যে। এর মধ্যেও আমাদের জীবন নিয়ে ভাবতে হবে, সামনের দিকে অগ্রসর হতে হবে, এটাই নিয়ম। ঝড়ঝাপটা যখন আসে থেমে থাকলে হয় না। আজকে সামনে ঈদ, ঈদ উপলক্ষে সীমিত সংখ্যক কিছু ছাত্রী যাবে, সম্ভবত ছাত্রী একটা তালিকা পেয়েছে, তাদের জন্য ২০০০ টাকার একটা শুভেচ্ছা থাকবে, এটা তো দিবে, এখনই দেওয়া শুরু হবে। উদ্দেশ্য এটা না, আজকে আমি ব্যক্তিগতভাবে আসছি একটা মেসেজ দিতে। এখানে তোমরা এই স্কুলে ভর্তি হয়েছ, অনেকে আমি শুনতে পাচ্ছি যে এই কোভিডের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা তো স্বাভাবিকভাবে একটু ভঙ্গুর, এর প্রভাব তো সমাজে এবং পরিবারে সর্বত্রই এটার প্রভাব পড়েছে। এখানে তোমরা এর এই এফেক্ট থেকে তোমরা দূরে না, প্রত্যেকেই আমরা সমাজের যে যেখানেই আছি না কেন, কম বেশি এই কোভিড-19 কারণে অর্থনীতির যে দণ্ডদশা, স্থবিরতা দেখা দিয়েছে, তার প্রভাবে আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি নাকি। এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যদি তোমরা তোমাদের লেখাপড়া ছেড়ে দাও, এটা কি ঠিক হবে? কাজেই যত কষ্টই হোক, এটা হলো জীবন যুদ্ধ, তাই না? এই যুদ্ধে হার মানলে চলবে না, জিততে হবে, সংগ্রাম করতে হবে। জেহাদ, শরীয়তের ভাষায় এটাকে বলে জেহাদ। এই জেহাদে আমরা আছি, আমরা এই জেহাদ চালিয়ে যাব এবং এটা আমরা জয় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন সর্বোচ্চ সম্মান দিয়ে, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন মানুষকে, এই মর্যাদা আমাদের জন্য এই কারণে যে আমরা নিজেরা ভাবতে শিখেছি, আমরা নিজেরা চিন্তা করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি, আমাদের মধ্যে কিছু কর্মক্ষমতা আল্লাহ পাক দান করেছেন যেটা অন্য প্রাণীদেরকে দেন নাই। সেজন্য আমরা এই কঠিন পরিস্থিতিতে কীভাবে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারবো, সেরকম একটা চেষ্টা আমাদের করতে। তো লেখাপড়ার বিকল্প তো আর নাই, তো আমি বলবো না যে সবাইকেই একদম গ্রাজুয়েট হইতে হবে, তো যে যেটুকুই লেখাপড়া করি না কেন, এটা যেন পারফেক্টলি করি এবং এটা যেন কর্মমুখী হয় শিক্ষাটা। এই এডুকেশন নেওয়ার পর আমার যেন কারোর কাছে হাত পাততে না হয়, কারোর ধারে যেন কাজের জন্য ঘুরতে না হয়, এরকম একটা শিক্ষা ব্যবস্থা এই স্কুলে, এরকম কিছু বিষয় আমরা এই স্কুলে ইন্ট্রোডিউস করার চিন্তা করছি। এটা নিয়ে অলরেডি আমরা কাজ শুরু করেছি, কাজ শুরু করেছি ঢাকার কয়েকজন বিশেষজ্ঞ শিক্ষাবিদ, তারা আমাকে সহযোগিতা দিচ্ছেন, তাদের সহযোগিতায় আমি কারিকুলাম তৈরি করছি। আমার বিশ্বাস যে যারা এখান থেকে দশম শ্রেণী পার হয়ে যাবে অ্যাটলিস্ট, তারা এমনভাবে তৈরি হয়ে যাবে, তারা জীবনে কিছু একটা করতে পারবে, নিজে নিজেই করতে পারবে, অথবা তাদের জন্য কর্মসংস্থানের কোনো অভাব হবে না। মানুষ তো বাঁচতে গেলে কাজ তো করতেই হবে, তাই না? নিজে করি বা অন্যের এখানে করি, যেখানেই কাজ করি না কেন আমাকে কাজটা জানতে হবে। সেজন্য কর্মমুখী কিছু সিলেবাস আমরা তৈরি করব, তোমাদের সাধারণ শিক্ষার পাশাপাশি তোমাদের যে সিলেবাস আছে এর পাশাপাশি আমরা একটা জিনিস তো রেখেছি, দিনিয়াত, এটা সকলের জন্যই প্রয়োজন। এই দিনিয়াত শিক্ষাটা চলবে আর সেই কর্মমুখী শিক্ষার সিলেবাসটা চলবে, খুব কঠিন হবে না, ঘাবড়াবার কোনো কারণ নাই, তবে এটা তোমাদেরকে অত্যন্ত সাহস যোগাবে
এবং নিজেকে স্বাবলম্বী হওয়ার প্রেরণা দিবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। সেখানে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স থাকবে অথবা অ্যারাবিক কোর্স থাকবে, আর টেকনিক্যাল কিছু বিষয় থাকবে, ছোট ছোট কোর্স, যেই জিনিসগুলো জানলে, জানা থাকলে তোমার ঘরেও যে কাজগুলো লাগে সেখানে, এটা হোম ম্যানেজমেন্টের কিছু ব্যাপার আছে, আরও অনেকগুলো সার্ভিস ওরিয়েন্টেড কিছু বিষয় আছে, সেগুলোর উপরে আমরা কোর্স করব এবং এটার জন্য অভিজ্ঞ শিক্ষকও আমরা জোগাড় করবো। তো তোমরা হাল ছেড়ে দিবে না, আমার রিকোয়েস্ট হলো এইটুকু, যত প্রতিকূল অবস্থায় আসুক না কেন, আমরা যেন হাল ছেড়ে না। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে এই প্রচণ্ড গরমের মধ্যে তোমরা কষ্ট করে আসার জন্য। সবাইকে আগাম ঈদ মোবারক, ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বাংলা।